যদিও সফলতায় পৌঁছাইতে হয় দেরি, তারপরও নিজের সাথে নিজে ওয়াদা করছি, তার আগে আন মানে এই জীবনে কোনো সেরি। রুকো যারা, সবার করো, বোলা ধাক্কা বুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। আমাই বেবি আলাই খাইছে রে, সামনে বসা হাইয়া। কথা হচ্ছে আজকে যেহেতু আপনাদের টিকটক এর কিং মানবতার মাসওয়ালা মানে ফরিও কাপানো এলেক্স সাবান কাকা, না থুকু থুকু এলেক্স সবুজ কাকাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, সে তো এরকম একটু গেট আপ সেট আপ নিয়ে এরকম একটা চশমা না পরে নিলে হয় নাকি? কিশোরগঞ্জ আমার দেশ, কিশোরগঞ্জ আমার গর্ব। তার উপর আপনাদের কাকা নাকি কিশোরগঞ্জের ছেলে, বাইম মাস ধৈরা ধৈরা নামের পাশে লাগাইছে এলেক্স সবুজ জেলে। জেলে জেলে মানে যারা মাছ ধরে বেড়ায় আর কি। আগে চিংড়ি মাছ ধরতাম, তো এখন বাইম মাছ ধরি। হ্যাঁ, এই বাইম মাছ নাকি আপনার কাছেও একটা আছে, তবে মরা। বিশ্বাস করেন সবুজ কাকা, না থুকু থুকু বিশ্বাস করেন এলেক্স সবুজ কাকা, আপনি নাকি কোন মায়ারে কক্সবাজার নিয়ে গিয়ে খাইয়া দিছেন? এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আবার শুনলাম আপনি নাকি বাজার থেকে মাছ কিনে আই না সোঙার মধ্যে ভরে সেটা নিয়ে আবার মাছ ধরার ভিডিও বানিয়ে মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করতেছেন। প্রিয় সবুজা, তুই বাজারতে মরা বাই মাছ আনস, আইনে সোঙার ভিতরে বরস, বইরা টিকটক করস, এটা নিয়েও আমার কোনো প্রশ্ন নাই। আবার দেখলাম অনেকেই বলাবলি করতেছে আপনি নাকি প্রমোশনের নাম করে টাকা নিয়ে ফরিও ফরিও খেলতেছেন। এলেক্স সবুজ, তুমি একটা প্রমোট ভিডিওর জন্য 2000 টাকা নিলা, বলছিলা আমি ভিডিও বানাইলি ফরি। বিলিভ মি, এটা নিয়েও আমার কোনো প্রশ্ন নেই। আমার এই সাদা মনে একটাই প্রশ্ন, আপনার নামের আগে যে এলেক্স লাগাইছেন এটার মানে কি? এই আমি এলেক্স। সবার সামনে যদি বলতে লজ্জা লাগে তাহলে প্লিজ আমাকে পার্সোনালি ইনবক্স করে বইলেন, তারপরেও বইলেন এলেক্স মানে কি। আমি এলেক্স সবুজ, এনার নাম হচ্ছে এলএসডি সবুজ। এলেক্স টাকাটা এলএসডি সবুজ রাখা দাদা। হ্যাঁ, এরকম অনেকে অনেক কথা বলছে, বাট আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি আপনি এরকম না, আপনি খুবই ভালো একটা বলা। তাই আমি আপনার মুখ থেকে শুনতে চাই এলেক্স মানে কি, আর শুধু আমি না পুরো জাতি জানতে চাই এই এলএক্স মানে কি। আর যদি না বলতে পারেন তাহলে প্লিজ আপনার নামের আগে থেকে এলেক্স কাটার কোনো দরকার নাই, আপনার মরা বাইম মাসটাই কাটা ফেলেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সবুজ কাকা, না থুকু থুকু এলেক্স সবুজ কাকার একটা একটা করে সকল কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, যদিও এর আগে সবুজ ভাই, কিবরিয়া সহ আরো অনেকে তার অলরেডি সবকিছুই সবার সামনে তুলে ধরছে, বাট আমারটা একটু ভিন্ন, কারণ তার নামে এতদিন যা যা শুনছেন তার সবকিছু সত্যতাই এই এক ভিডিওতেই পাবেন। তাই বলবো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। উজান বাটির মিলিত দ্বারা নদী হাওরে মাছে ভরে ইদানিং অনেকজনকেই দেখতেছি, আমাদের কলিজার ভাই টিকটকের কিং মানবতার মাসওয়ালা ফরিও কাপানো এলেক্স সাবান কাকা, না থুকু থুকু এলেক্স সবুজ কাকাকে নিয়ে অনেকে অনেক কিছু বলতেছে, অনেক বাজে বাজে ভিডিও বানাচ্ছে, অনেক কিছু ফাঁস কইরা দিচ্ছে। বাট আপনারা এই কাজটা একদমই ঠিক করতেছেন না, একটা ভালো মানুষের নামে এরকম অন্ধমন্ড কথা কেউ সহ্য করবে না। তাই আজকে আমি ওই রোস্ট ভিডিওগুলোর প্রতিবাদ জানিয়ে এই সাদাসিধে মানুষটার প্রত্যেকটা কৃতকর্মের পজিটিভ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। একজন আমাকে জিজ্ঞাসা করলো যে আমার ট্যালেন্ট, আমি তার উত্তরে বললাম আমি মানুষকে আগুন ছাড়াই জ্বালাইতে পারি। এটা দেখে আপনারা আবার ভাবেন না সে অপুভাইকে কপি করছে, কপি না আসলে সে অপুভাইকে অনুসরণ করছে, কারণ অনেক দিন আগের কথা, এরকম গেট আপ সেট আপ আর মাথায় কুত্তার পায়খানার মতো চুলের কালার করলে নাকি মেয়েরা পাত্তা দিত। হ্যাঁ, দুঃখের কথা এটাই, ওরকম গেট আপ সেট আপ নেওয়ার পরও আমাদের এলেক্স সবুজ কাকাকে মায়ারা পাত্তা দেয় না, তার জন্য সে রাগ খুব কন্ট্রোল করতে না পেরে কোন মায়ারে কক্সবাজার নিয়ে গিয়ে খাইয়ে দিছে। এখানে তো আমি দোষের কিছু দেখতেছি না, বি পজিটিভ গাইস, সে একজন সেলিব্রিটি, তার উপর টিকটক সেলিব্রিটি, তার কাছে এগুলো কমন ম্যান, কমন। সেলিব্রিটিরা কত তার যা, আর টিকটক সেলিব্রিটিরা এগুলো একটু একটু করেই। সেলিব্রিটিরা খাইয়া দিয়া সাইরেই দে। সেটাই তো, সেলিব্রিটিরা খাইবো না তো কে খাইবো, সবাই জানে। তাদের টাকা পয়সা বেশি, দামি দামি জিনিসপত্র খাওয়ার দাবার তারা কিনে কিনে খাইবে, এটাই স্বাভাবিক। আবার শুনলাম আপনারা নাকি তার এসব খাওয়া খাওয়ার ভিডিও ফটোগুলো ফাঁস করে দেওয়ার হুমকি দিছেন। আরে বেড়া, এটা ফিক্সার টিক্সার সারোগা, ভিডিও সারোগা কি হইবো বল, আমি বেড়া মানুষই বুঝছ না, এটা কোনো ভালো। আমিও সেটাই বলি, সামান্য কিছু ভিডিও আর ফটো দেখায় তার কি এমন ক্ষতি করবেন, তার তো একটা চুলও ছিঁড়তে পারবেন না, তার উপর বেডা মানুষ। আজ অব্দি দেখছেন কোনো বেডা মানুষ খাওয়া খাওয়াই করার পর তার কিছু হয়েছে? হবে না তো, কারণ তা তো দেখার মতো কিছু নাই। কি দেখবেন এই গাঞ্জুর টিমার কা শৈল দেখে সিডিউস হয়ে যাবেন? যদি তাই হয় তাহলে প্লিজ ডাক্তার দেখান, কারণ আপনার শৈলে প্রবলেম আছে, বিশেষ করে মেয়েদের। তো যাই হোক বন্ধুরা, এইটুকু থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম যে যদি খাওয়া খাওয়াই করতে চান তাহলে সেলিব্রিটি হন, তবে অবশ্যই টিকটক সেলিব্রিটি। বাংলাদেশের জাতীয় মাছ নাকি ইলিশ, সময় পাইলে একদিন আমাদের হাওরের বাইম মাছ খাইয়া দিকে। শুনলাম এরকম বাইম মাছ নাকি আপনার কাছেও একটা আছে, তবে মরা।
বাই দা ওয়ে মরা থেকে মনে পড়লো, দেখলাম অনেকে বলা বলি করতেছে আপনি যে মাছ ধরা ভিডিও বানিয়ে সেলিব্রেট হয়েছেন সেই মাছ ধরা ভিডিও গুলো নাকি ফেক, মানে মরা মাছ নিয়ে গিয়ে ভিডিও বানিয়ে নাকি মানুষকে বোকা বানাচ্ছেন। তাতে আপনার কি, জাস্ট মরা মাছ দিয়ে তো ভিডিও বানাইছে, এখানে তো দোষের কিছু দেখতেছি না। সে নদীতে গিয়ে মাছ ধরে আর আমরা সেটা দেখি, এখন সে তাজা মাছ ধরতেছে না মরা মাছ ধরতেছে এটা একান্তই তার পার্সোনাল ব্যাপার। আর তার থেকেও বড় কথা হলো যেখানে তার নিজের মাছটাই মরা সেখানে নদীর মাছ তাজা হবে, এটা আপনারা আশা করেন কেমনে? এখন আপনারা যদি খুবই উৎসাহ নিয়ে তাজা মাছ ধরার ভিডিও দেখতে চান তাহলে বলবো আপনারা কেন যান তার ভিডিও দেখতে, যেখানে তার প্রত্যেকটা ভিডিও একটু স্লো মোশনে দেখলেই বোঝা যায় যে সে যে মাছগুলা ধরে তার বেশিরভাগই থাকে মরা, জাস্ট ভিডিও বানানোর জন্য ওইভাবে দেখায় আর কি। এখন এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এই দোষটা কি তার বলেন, নিজেদের দোষ অন্যের উপর চাপাই দিচ্ছেন এটা কিন্তু একদমই ঠিক করতেছেন না। আলহামদুলিল্লাহ আমি একজন 30 পারা কুরআন হাফেজের বড় ভাই। আলহামদুলিল্লাহ দেখছেন তো, একজন 30 পারা কুরআনের হাফেজের বড় ভাই সে, আর আপনারা তার নামে অন্ধমন্দ কথা ছড়াচ্ছেন, কত কিছু আজেবাজে জিনিস ছড়াচ্ছেন, এগুলা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। হ্যাঁ সে না হয় একটু মেয়ে নিয়ে নাচানাচি করতেছে, তাতে কি এমন হয়েছে? আর তার ভাইও তো মাদ্রাসায় গিয়ে গর্ব করে বলবে যে আমার ভাই একজন টিকটক সেলিব্রিটি, মেয়ে নিয়ে নাচ পরিবর্তন করে কোথায় নিয়ে গেছে, রমজান মাসে পাঞ্জাবি টুপি পরে ভিডিও বানাইছে, পাঞ্জাবি পরছি টুপি পরছি আর এখন মেয়ে নিয়ে র‍্যাপ সং বানিয়ে নাচতেছে। হ্যাঁ এটাকেই তো পরিবর্তন বলে, অসাধারণ পরিবর্তন। এটা নিয়ে হাসি ঠাট্টা করার মতো তো কিছু দেখতেছি না। Lx Sabuj তুমি একটা প্রমোট ভিডিওর জন্য 2000 টাকা নিলাম। আচ্ছা নিবে না কেন, আপনার মতো 50-60 জনের থেকে 2000 টাকা করে নিলে তো আইফোন 14 হয়ে যায়। আচ্ছা ওয়েট, কয়দিন আগে দেখলাম আইফোন 14 কিনতে, এই প্রমোশনের টাকা দিয়ে কিনছে নাকি? কে যেন বলছিল আমি খেত আমি হাওয়ার থেকে উঠতেছি না, মানে টিকটক থেকে তো আর টাকা দেয় না, আর আপনি যে মাছগুলা ধরেন সেগুলা তো মরা, সেগুলা বেচলে আর যাই হোক আইফোন 14 হওয়ার কথা না। ভাই মাছের চিংড়ি মাছ বিক্রি কইরা Lx Sabuj এখন 14 প্রো ম্যাক্সের মালিক। আপনারা হয়তো এগুলাই চিন্তা করতেছেন তাই না, কিন্তু না, সে কিন্তু শুধুমাত্র এগুলাই কয় না, এগুলার সাথে সাথে সে একজন অভিনেতাও। মিউজিক ভিডিও থেকে শুরু করে শর্ট ফিল্ম নাটক সবকিছুই করে, আপনাদের বুঝতে হবে সে একজন সেলিব্রিটি, বিশাল মাপের টিকটক সেলিব্রিটি। তার ডিমান্ড কত আপনারা জানেন? এক একটা শর্ট ফিল্ম মিউজিক ভিডিও করার জন্য 50-60 হাজার টাকা করে নেয়, এরকম আইফোন কিনা তো তার এরকম চুটকির ব্যাপার। শুধু আমার সাদা মনে একটাই প্রশ্ন যে এরকম হাওরে মাছ ধরে ভাইরাল হওয়া একটা পোলারে নিয়ে গিয়ে তারা কি অভিনয় করাচ্ছে, মরা মাছ ধরা নাকি? আচ্ছা সরি সরি কি জানো বলতেছিলাম, ও হ্যাঁ এরকম একজন টিকটক সেলিব্রিটিকে নিয়ে আপনারা বলতেছেন সে নাকি প্রমোশনের নামে টাকা নিয়ে নিয়ে আইফোন কিনছে, মানে সিরিয়াসলি? এই দেশে দেখতেছি সেলিব্রিটিদের কোনো দামই নাই। আমার ভালোবাসার মানুষদের জন্য একটু দামাকা নিয়ে আসলাম। এই না হলো আমাদের সবুজ কাকা, না থুকু থুকু Lx Sabuj কাকা, তার দর্শকের জন্য, শুধুমাত্র তার দর্শকের জন্য এরকম একটা ধামাকা নিয়ে আসছে। একবার ভাবেন শুধুমাত্র গান লাগাই দিয়ে নৃত্য করবেন, প্রতিভা আছে বস, প্রতিভা আছে। এই Lx Sabuj আমি একজন কৃষকের ছেলে, আমি আমার ভিতরের প্রতিভা দিয়া আবারও টিকটকের ফরিউ কাপাইছি। রুকো যারা সবার করো, কিন্তু কাঁচা গাইতে আর সেই লাগে। আচ্ছা এই প্রতিভা দেখায় এতদিন টিকটক কাপাইছেন, বাহ দুসির ভাই বাহ। আচ্ছা বাদ দেন, দেখলাম আপনাদের Lx Sabuj কাকাকে নিয়ে এক পোলা অনেক কিছু বলছে, চলুন তার কথাগুলো শুনে আসি। যা তোরা আমি ঢাকা আনছি। ঢাকা আনছেন তো কি হয়েছে, ঢাকা নিয়ে যাওয়া কোনো একটা বড় বিষয় হলো নাকি? আমার টাকা দিয়ে তোর আইফোনের অ্যাপে লাগিয়ে কইলা দিছি। অনেক বড় পুণ্যের কাজ করছেন, তারপরে কি সেটা বলেন? আমার টাকা তো তোর চুল গিলা কালার কইরা দিছি। বিশাল বড় মত কাজ করে ফেলছেন। শুধু আমার একটাই প্রশ্ন, আপনারা টিকটকাররা কি এই কুত্তার পায়খানার মতো একটা কালার ছাড়া আর কোনো কালার পান না, নাকি এই কালার করলে মেয়েরা একটু বেশি বেশি পাত্তা দেয় জন্য সব টিকটকাররা এই একই কালার করেন? আমার টাকা দিয়ে তোর আইফোনের ডিসপ্লে ঠিক কইরা দিছি, তাহলে কি না করলাম? আসলে সবকিছু তো করে দিছে দেখতেছি, বাট এত কিছু বলার কারণ তো বুঝতেছি না। ভাইয়া আপনি একটু ডিরেক্টলি বলবেন আপনি আসলে কি বলতে চাচ্ছেন। তুই আমার ব্যবহার করছস, কইরা আমার ফেসবুকে ব্লক মারছস। আচ্ছা আপনারে ব্লক করছে জন্য এত আফসোস করতেছেন? আফসোস কইরেন না, আমি বইলা দিব না, সে ব্লক ছাড়াই দিবে। তোর মতো সেলিব্রিটি আমরা পায়ের নিচে রাখি। সি 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 ভাইয়া এগুলো ওপেনলি বলতে হয় না। আমি কোনোদিন ভাবি নাই তুই বন্ধু এইভাবে মানুষকে আঘাত দিবি। আচ্ছা বুঝলাম না, শুধুমাত্র ব্লক করার জন্য এত ইমোশনাল কেন হচ্ছেন? আমি তো বললাম আমি বলে দিব না। তাহলে আমারে দিছস না, জিসানরেও দিছস, মাফাজুলরেও দিছস,
তুই এরকম কে রে ভাই? ও আচ্ছা, তার মানে শুধু আপনাকে না, আরো কয়েকজনকে ব্লক করছে জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন। আপনারা হয়তো এটাই ভাবতেছেন, তাই না? কিন্তু না, সত্যটা হচ্ছে এই যে নামগুলা বললো না, এই সবগুলারে আপনাদের এলেক্স কাকা ইউজ করছে, মানে তার প্রয়োজনে ব্যবহার করছে আর কি, কিন্তু এখন চিনে না। কি রে বেঈমান, তাদের থেকে প্রমোশন নিয়ে এখন সেলিব্রিটি হয়ে গেছে, বিশাল মাপের সেলিব্রিটি, তাই এখন তাদেরকে আর পাত্তাই দেয় না। তো হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার টিমে সবসময় যাকে আমার হাতে দেখেন এসকে সবুজ, ওর আইডি নিচে মেনশন করে দেওয়া আছে, সবাই ফলো করে আসেন। যাই হোক, তারপরও আমি বলবো তার কোনো দোষ নেই, কারণ সে একজন সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি, তারা এগুলো একটু একটু করে। সেলিব্রিটিরা খায়া দিয়া ছাইরাই দেয়। এই ওয়েট ওয়েট, সেলিব্রিটি বলতেছি জন্য আপনারা কি আবার রাগ করতেছেন নাকি? রাগ করেন না, এই যে এই ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন আমি কেন তাকে সেলিব্রিটি বলতেছি। এই এলেক্স সবুজ, প্লিজ কেউ আমার তার আশেপাশে থাকা এই ফ্যান ফলোয়ার গুলার একটু ঠিকানা দিতে পারবেন না? আমি পার্সোনালি তাদেরকে একটু জড়ায় ধরে জিজ্ঞেস করতে চাই, তারাও কি এর মতো হতে চায় নাকি? যদি হতে চায় তাহলে কোনো ব্যাপার না, হয়ে যাক, কারণ আমাদের তো কন্টেন্টের অভাব হবে না, তাই না? নাও কাম টু দ্য পয়েন্ট, এই ভিডিওটা আপনাদেরকে একটা প্যাকেজ আকারে গিফট করলাম। ভিডিওটা দেখার পর প্লিজ জানাবেন কেমন হয়েছে, আর আপনারা যদি জানেন এলেক্স মানে কি সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাক্স সাবান কাকা না, থুকু থুকু, এলেক্স সবুজ কাকা আপনাকে বলতেছি। আমি কিন্তু পুরো ভিডিওতে আপনার পক্ষ নিয়ে কথা বলছি, ভিডিওটা যেন আপনার আবার বদহজম না হয়ে যায়, তাহলে কিন্তু পরের বার যেগুলা বাদ রাখছি ওইগুলো আর গোপন থাকবে না, আশা করি আপনি বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখবেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা প্রমোশন করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে মেইল করতে পারেন, মেইল ডেসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।